আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অবশ্যই ভালো আছেন। আজকে ব্লগ করার উদ্দেশ্য হচ্ছে আজকে আমরা হিজলি শরীফ টু দীঘায় যাচ্ছি, সেই কারণে ভাবলাম যে ব্লগ করে নিই। আর আমরা 3 দিনের মতন জার্নি করবো, আর এই 3 দিনে কী হয় সেটাই আপনাদের সাথে তুলে ধরবো। আপনারা সবাই ভাবছেন হঠাৎ এই সময় দীঘায় যাওয়ার প্ল্যান কী করে হলো। প্ল্যানটা হচ্ছে আমার আব্বার, কারণ পাপা হিজলি মাজারে যাওয়ার খুবই ইচ্ছে ছিল, সেই কারণে আমরা প্ল্যান করলাম তাহলে হিজলি শরীফ থেকে ডাইরেক্ট দীঘায় আমরা আমাদের পুরো ফ্যামিলি যাব। ঠিক আছে, আমাদের নতুন গাড়ি করে যেটা আমরা এই কদিন আগেই কিনলাম। আর এখানে দেখতে পাচ্ছি ব্যাগ ফ্যাগ সব রেডি হয়ে গেছে। এতে আমার জামা আছে, জামা কাপড় আছে, এতে আমার থাকে ফোন, পার্স, যাবতীয় জিনিস দরকারি। তাহলে চলো দীঘা। ব্যাগগুলো দেখে মনে হচ্ছে আমরা 1 মাসের জন্য বাইরে যাচ্ছি। চাপ ব্যাগ। তো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি, আপনারা দেখতে পাচ্ছেন নর্মালি। চলো টাটা বাই বাই, দুবাইয়ের জন্য চলে যাচ্ছি, অল দ্য বেস্ট। আমরা এখন যাচ্ছি আমাদের গাড়িটাকে আনতে। দেখতে পাচ্ছ আমাদের এ বাড়িতে কত গাড়ি রাখা আছে। হ্যাঁ হ্যান্ডেল লক না, হ্যান্ডেল লক নেই। সাইড করা হলো, সাইড করার পর আমাদের গাড়িটা বেরোবে। দেখতে পাচ্ছ আমার সাবস্ক্রাইবার চলে যায়। ওরা তো গাড়ি কাগজ কি বলছি যাই, তো সাবস্ক্রাইবার আমার দেখেন, তাই তো তোমাদের আমি ফ্যান, বুঝতে পারলে তো? বলতো লাইক কমেন্ট সাবস্ক্রাইব, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে। আয় 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 কি কভার, লাইক লাইক পুরো ব্যাক করতে দাও। আমার গাড়ি পার্কিং হয়ে গেছে, আমি আবার ঢুকে পড়ছি। চিল পার্টি ঢুকে পড়েছে। মন কেমন আছো? ভালো আছো? কায়ন কথা, কায়ন গাড়ি লোড হয়ে গেছে। ফুল হয়ে গেল, সবাই ওটা গাড়িতে, আমি ধারে বসবো। मासूम बात है, আমার সিটটা পাপার মাসুম নিয়ে নিল, আমি খুব দুঃখিত। আমরা বেরিয়ে পড়েছি, হাবুড়ে বললে সাইড থেকে বললে। আমাদের সফর শুরু। আপনারা সবাই ভাবছেন সামনে টোটাল 3 জন বসে আছে, একজন ড্রাইভার, 2 জন সামনে, কিন্তু তার মাঝখানে দেখতে আমি এখানে একটা বাচ্চা আছে, দেখা যাচ্ছে মিরান বসিয়ে বলবে। টুপি দিয়ে তো আছে, ব্যাগ করে রাখো না কেন বাবা, আমার লাগবে, ব্যাগ করে রাখো। গাড়ি আপাতত এখন কানে রুমাল বেঁধে দে না। 12,234 কিলোমিটার কথা হলে এটা তো ওপরে কত আমি कल के सर्विस हावा देवाटा है कम मन ওখানে দাদা যাওয়ার কারণ হচ্ছে এখানে আমাদের কিছু লজিন পয়েন্ট নিয়ে আছে গাড়ি গেলে কাদা যেটা আমরা খেতে খেতে যাব আর মামা খাবে শান্তি বলো জীবন কেসে মদনা পড়া দাদা দেখতে পাচ্ছ গিয়া পাম্পে আমরা এই যে কালারটা দেখতে মুকেশ আম্বানির পাম্প पेट्रोल दाम देखते बेसि आज 109.20 पैसा छो ना कि पेट्रोल क्वालिटी खूब भलो करब टैंक फुल ना मजा तो लेना मत मजा नहीं करना यार हट चल हां नाइस यार देखिए फुल हाई ने और हाथ नेता पड़े गया एगुला पेट्रोल फुल टैंक फुल ऑप्शन पेट्रोल पंप का पार्क है ना तो हमारे फुल टैंक है ये 4022 টাকা हमारे पेट्रोल आगे ছিল ও এখনো যাবে বলছে কি জামা পড়েছে ধারা ধারা देखते पाच्छो कफी शॉप पाम्पटा खूब ही सुंदर एक पार्कर मतन मासूम की कफी खाচ্ছিস तो ये सामने कफी शॉप आज कफी खाब বন্ধুরা আমাদের পেট্রোল ভরা হয়ে গেছে এবার আমরা যাব डायरेक्ट कोलाघाट कोलाघाट থেকে তারপরে যাব হিজলি মাজার থেকে দীঘা পরেছে মানুষ এখানে আমাদের মিরাজ শুয়ে পড়েছে টাটা চল শুয়ে পড়া মিরাজ শুয়ে পড়া सामने सही देखी ना कि যেটা আমাদের অপেক্ষা ছিল। এই হচ্ছে আমাদের রাস্তা। আমরা কোলাঘাট বেরিয়ে দাঁড়াবো না সবার মতন, আমরা চলে যাবো। ও আকাশটা মাশাআল্লাহ খুব সুন্দর। এরকম ভিউ আপনারা সবসময় দেখতে পাবেন না, আমার ভিডিওর মাধ্যমে দেখতে পেয়ে যাবেন। তো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন, আর যারা এখন পর্যন্ত আমার ভিডিওটাকে দেখছেন লাইক কমেন্ট আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ওহ মিরান এক হচ্ছে মিরান लोग ये ছিল বোধহয় জানিস আরে বেশ ना করে দে সাইড করে সাইড কর তুই যাই রান ও তুই দিন না সাইড কর লোকটা হাসতে গেছে সাইড কর মাসুম ভাই ভাই টাটা সাইড দি তো এই ভিডিও ছাড়ো গাড়িতে পুরে ভাই ভিডিও করবি তো ওরে জি তোমার তো ফ্ল্যাশ এলিসি ফ্ল্যাশ আছে আমি দেখি তোমার কেমন লাগছে কন্টেন্ট তাহলে ভাববে ফাইনালি আমরা হিজলি রোডের ঢুকে পড়েছি আর 1 কিলোমিটার বাকি টাইম দেখতে পাচ্ছি 6 মিনিট 5 মিনিট বাকি तो फाइनली আমরা এসে গেছি আর 1 মিনিট দেখতে পাচ্ছ সামনেই চলে আসছে আমাদের ট্যাঙ্কা কি দড়ি যাই তো মা देख लिए देख 10 हो जाएगा ये देखे लगे এই দেখে যাচ্ছে পার্কিং এর জায়গা কোন এই তো মা দেখি এই তো এইটা মা है बहुत है ये देखा ना ढूंढ कर ना गाड़ी लगा है पुलिस से हम नहीं है ये तो देख रही है हमने ये दिखते ढूंढे ছিলাম বুঝলে বা ये भी दिखते ही अच्छा ही हो तो हमारी गाड़ी है ना पार्किंग में ये ना होटल इस दिन पता अच्छा तो फाइनली बंधुरा पहुँचे गए हिजली मजारे एबारे हिजली मजारे दिखे प्रवेश करब तारपरे सेखानकार भिउ आपनादेर साथे शेयर करब ताहले भिडियोटा शेष पर्यन्त देखते थाकुन सो एटा आमरा हिजली मजारे प्रवेश करछि हाँ आमरा भीतरे रेखेछिलाम गाड़ी लाठी लोहार लाठी চাকাতে খুব মুশকিল হ্যাঁ সেই লাড়িটা দেখি চাকা ধরে দাও যে আরে এটা চাকা কি আই মারুন যা চাকা চাকা যা হাত দিয়ে আমি সেইবারে জায়গা ধরে নিয়ে अरे जब नियत पकड़े तो चाक दे दे हां एटा नहीं है सामने घुरतो बावड़ा इधर ले चाक आवे ले घोड़े जीता इच्छा सराय सराय सात को आठ को आई सराय पीछे ना ओना इच्छा आज नदी आई दिखे गाइस किछु बोलार नहीं एखाने जा देखार आपनाराई देखुन Gran. Oi. 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 Ah, não tô bonito. देखते पाया इन्हीं पूड़ू घूरे न्यू है न्यू द सेकंड हैंड के तो गाइस हम लोग आज कुछ खेते दीघा तो दीघार मतन भिउ हाँ देखिए दुर्गाना ड्रेस अनलिमिटेड हवा होने ये हिजली मजार पूरा एक साइडे आज सामने ये हुगली नदी कत दूर जाएगा लगती है कहना घर करता है ठीक है चलो छोड़ो ना कोई जगह जाओ ना आगे हम नहीं जा सकते देर हो देखे था ना ये कहना थर्ड वाइक ले ले था कालो लग रही कालो लग हाथ क्यों तो बोले पानी पावर देखते हैं तो बंधुरा एखे आसार पर और दीघाई जावर इच्छाटा हा कारण एटाई पूरा दीघार मत फिलिंग दिखे पूरा दीघार मत ही लगे पूरा सेम टू सेम से कत दूर पानी ओखान देखे कतटा दूर पानी पूरा शुक्नो है एखानटा हमार बुजखालीवर थे बड़ो बिल्डिंग तैरि करब भावी कारण एखे जैगा पूरा एकदम फाँका है कौ कि नहीं कारण एखने चले गए भिडियो गाइज एखे अंधकार हो जावर कारण पुरो अंधकार मन हम मेघर साथ ओ भाई दाड़ाते तो दाड़ाते बोलती हमारे एखे फोटोश्यूट है ग्रुप फोटो फैमिली ग्रुप हमें अत दूरे जो ना कारण ओखने गले राग पाचे से कारण एबार बंधुरा दीघार दिखे जाब दीघार हमारे होटेल खुजते हैं कारण अनलाइने बुक कर प्राइस अनेक नहीं निच्छे कारण से गए देखो और अपन साथ शेयर करो दीघार होटेल कम सब कुछ देखो ब्लॉगटार पर अपनारा देखते थे तो आजकल जो सब ब्लॉगटा पर्यटन अपना जो ब्लॉगटा भालो लगे लाइक करबें कमेंट करबें और चैनल के सब्सक्राइब करबें।